Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. AJ, eti ki? V for victory. Motina, porikha shuru hote ar matro 2 mash baki. Abe, ami to tai bhabchi. Ki je result hobe ki jani? Ami shei kotha bhabchi na. Ami bhabchi onno kotha. Ki? Ar 10 din pore amader college chuti. Tabo tomar shonge amar ki kore dekha hobe? Keno? College pore roj shondhe bela amader barite ashar routine ta to ache. Ki oshubidhe? Haan. সে তো তোমাকে যতদিন না আমাদের বাড়িতে পার্মানেন্টলি নিয়ে যেতে পারছি ততদিন যেরকম রুটিন চলছিল সেরকমই চলবে হুম এখন যাওয়া যাক চল কি নামে ডাকব তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নামে ডাকব তোমাকে কানে কানে বলে তুমি দাও ফুল ফুল ভালোবাসো তুমি আরে ঘটো এসো 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 বসো আরে আরে বসো বসো জলদি বসো দেখি তোমার পাত্রীর লিস্টটা দেখি 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 সাথে করে নিয়ে এসেছিস এনে যাও তার আগে একটু খাবারের ব্যবস্থা হোক আমার খুব খিদে পেয়েছে নিশি আশা খাবার তো দিচ্ছি এই শোনো শোনো আমি যে মিষ্টি গুলো এনেছিলাম তাই দাও মিষ্টি আমার খুব প্রিয় খাবার বেতরাই বাবা এই আপনার দুই পাত্রী আর তাদের বাবা দুই পাত্রী মানে ওরা তো কচি কচি দুটো মেয়ে আপনি তো বলেছিলেন 18 বছরের মেয়ে হ্যাঁ তা আমি অনেক খুঁজেও ওই বয়সের মেয়ে পেলাম না তাই দুটো 9 বছরের মেয়ে নিয়ে এলাম দুটো 9 বছরের মেয়ে 9 আর 9 দুটো 9 মিলে 18 হিসাব আমার ঠিকই আছে তাছাড়া ভালোই হলো একটা বৌমার জায়গায় দুটো বৌমা পেয়ে গেলেন কি দেখো তোমার ঘটকের ঘটে কি আছে দেখো দুটো ঘর কিছু না আপনার লক্ষ্মীর ঘর থেকে আমার ঘরে কিছু ভরে দিন মা ঠাকুরুন তুমি আমার নাবালিকা মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে চাইছো আবার কচি জোড়া মেয়ে বাবা এখান থেকে চলো চলো খুকি চলো চ খেদি চ উততুণ্ড এইবার ঠিক একটি 18 বছরের মেয়ে আনবে তো স্যার মেয়েরা কি বারবার বেল তোলা যায় না 18 তোলা বাড়ি হয়ে যাচ্ছে আর আমি 18 বছরের মেয়ে খুঁজে পাবো না এবার আপনাদের দুজনকেই স্যার মেয়ের বাড়িতে নিয়ে যাব সন্দীপ দিনা ওরা এখনো পর্যন্ত এসেই পৌঁছলো না ওই তো সন্দীপ আসছে কনগ্রাচুলেশন সন্দীপ থ্যাঙ্ক ইউ এবার আমাদের কলেজে দুটো ফার্স্ট ক্লাস পেয়েছে তুই আর রিনা ওই তো রিনা আসছে কনগ্রাচুলেশন রিনা রিনা সন্দীপ যা ভেতরে গিয়ে লিস্টটা দেখে আয় চল থাক 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 রিনা মা আজ আজ তুই আমার মনটা খুশিতে ভরি দিলি মা মারে আজ তোর যদি মা বেঁচে থাকতো নীলিমা নীলিমা আজ 2 বছর হয়ে গেল তুমি চলে গেছো আজ আজ তোমার মেয়ে রিনা তোমার আশীর্বাদ মাথায় নিয়ে তোমার স্বপ্ন সফল করেছে ও গ্রাজুয়েট হয়েছে এনো খাও আজ তোমার জন্যই আমাদের সকলের মিষ্টি ভোগ করা ও মা ওকে দাও না দাও আমরা এমনি মিষ্টি বছর বছর খেয়ে যাই খুব ভালো বলেছি তো বছর বছর কেউ পরীক্ষা পাশ করে নাকি করে 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 আসলে আমি বছর বছর ফেল করতাম তো তাই পাশের হিসেবটাও বছর বছর করে ফেলেছি ও বাবা দেখি খাও না একটু না 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 আমি তুমি তুমি খাও খাও বলে আমি মরে যাবি তো এই কিছু কাণ্ড তোমার ছেলে ফার্স্ট ক্লাস পেয়ে বিএ পাশ করলো
এবার নিশ্চয়ই ফার্স্ট ক্লাস দেখে একটা বউ আনলে তোমার কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, তোমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে। ঘুরবেই তো, আমি না ছেলের বাবা। ওকে বিয়ের পিড়িতে না বসানো পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আপনার কোয়ালিফিকেশন? বিএ ফার্স্ট ক্লাস। টাইপ জানেন? না। শর্ট হ্যান্ড? না। কম্পিউটার? না। সেলসের কাজে কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে? না, তবে আপনারা যেরকম বলবেন আমি সেরকম করব। যা বলবো তাই করবেন? হ্যাঁ হ্যাঁ স্যার। গাড়ি? বাড়ি? নারী? এই তিনটি আমরা বড় ভালোবাসি, দেবেন? সরি, তবে আমরাও সরি। জানো মা, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু চাকরি আর হচ্ছে না। চেষ্টা করে যা, ঠিক হবে। হবে না মা, হবে না। এখন চাকরি পেতে গেলে মোটা একিং আর এথিক দরকার। এথিং মানে? মা, পত্তি পত্তি পত্তির আধুনিক নাম হচ্ছে এথি। ও, টাকা? ঘুষ, ডোনেশন। একটা পিয়নের চাকরির জন্য পার্টি ফান্ডে এখন লাখ টাকা ডোনেশন চাইছে। লাখ টাকা দিয়ে তোমার লাখ ফেরানোর কোনো দরকার নেই। ও বাবা, তুমি তো ঘুমোচ্ছিলে, আমাদের কথা শুনলে কি করে? জেগে জেগে ঘুমোচ্ছিলাম। শোনো, তোমাকে আমি রাজনীতিতে নামিয়ে দেব। উফ, বলিহারি তোমার বুদ্ধি। রাজনীতিতে নেবে? ও কি দেশ উদ্ধার করবে শুনি? কোথায় চাকরিতে নেবে, নিজের উদ্ধারের কথা ভাবছে? তা নয়। নিজের উদ্ধারের সব থেকে ভালো রাস্তা হচ্ছে রাজনীতি। একটা পলিটিক্যাল ক্যাডারের রোজগার আইএস অফিসারের চেয়ে বেশি। শোনো, আমার এক বন্ধু আছে প্রকাশ সোম, মস্ত বড় রাজনৈতিক নেতা। আমার ওকে বলা আছে আমি কালই তোমাকে তার কাছে নিয়ে যাব। এবার করো। প্রকাশ, আমার ছেলে দিয়ে গেলাম। এবার তোমার পাঠা, তুমি আগে কাটো, মাঝে কাটো, পেছনে কাটো, যেখানে খুশি কাটো। আমি কাটি না, মাঝি। ঘষে মেজে তৈরি করে দি, যাতে বাজারে ঠিক মতো কাটতে পারে। তাহলে প্রকাশ, আমি এবার কাটি। কি কাটবে? কাটি ভো কাটবে, ভো ভো কাটি। রাজনীতি মানেই হচ্ছে আলো আধারির খেলা। আজ থেকে তুমি আমার চেলা সন্দীপ ত্রিবেণী কুমার, পথের কাঁটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ। এই কাঁটাকে যদি তুমি সরিয়ে দিতে পারো, তাহলে আর আমার কোনো প্রতিপক্ষ থাকবে না। তোমার কাজ হবে ত্রিবেণী কুমারের সঙ্গে মিশে গিয়ে তার এই রাজনৈতিক সফলতার কারণগুলো খুঁজে বের করা। তার প্রত্যেকটা মুভমেন্টের খবর তুমি আমাকে দেবে, ছলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে। সন্ধি, বলো এ কাজ তুমি করবে। শপথ করো সন্দীপ, শপথ করো। তোমার কাজ হবে ত্রিবেণী কুমারকে ফলো করা। আচ্ছা সন্দীপ, যদি এমন হয় বাইরে গিয়ে তুমি আমাকে ভুলে গেলে, রাজা দুষ্মন্তের মতন এই শকুন্তলাকে আর তুমি চিনতে পারছো না, তাহলে জানবো যে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসা মিথ্যে, সত্যি নয়। এবার একটু হাসো, হাসো, স্মাইল, প্লিজ স্মাইল, 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 স্মাইল। বসুন, বলুন কেন এসেছেন আমার কাছে? কেন এসেছি মানে ওই আপনার কাছে ওই একটা চাকরি। চাকরি মানে আমি ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট। শুনেছি আপনার অনেক ক্ষমতা, তাই যদি তাই যদি একটা চাকরি আমায় করে দেন। দেব, কিন্তু এখানেই থাকতে হবে। রাজি? থাকবো। অনেকদিন থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আপনি যতদিন থাকতে বলবেন আমি ততদিন থাকবো। যতদিন? হ্যাঁ।
ছলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে সন্দীপ। যদি বলি সারাটা জীবন থাকবো থাকবো, চাকরিটা এই বাড়িতে তাই তো? হ্যাঁ বাড়িতে আমার কাছে সারাক্ষণ, রাজি? আসলে আমি জানতাম না যে আপনি একজন মহিলা, আসলে আপনার নামটা শুনলে মনে হয় যে আপনি পুরুষ মানুষ। বুঝেছি, কুমার নামটা আপনাকে গোলমালে ফেলে দিয়েছে তাই তো? আসলে কুমার আমার নামের অলংকার, আমার পদবী। আপনার নাম কি? সন্দীপ ব্যানার্জি। ব্যানার্জি যেমন আপনার পদবী তেমনি কুমার আমার পদবী। আমার নাম ত্রিবেণী, দেখছেন না তিনটে বেণী? একেবারে গঙ্গা যমুনা সরস্বতী। তিনটে তো মহিলার নাম বললেন, অবশ্য আমিও মহিলা, এখনো কুমারী। ও আপনি কি বিবাহিত? না 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 না, চাকরি নেই তার আবার বিয়ে। তুমি বসো, তোমার জন্য চা করে আনি। এই দেখো, আপনাকে তুমি বলে ফেললাম। না মা, আপনি ভাববেন না, আপনার ছেলে ভালোই আছে। ইষ্টু, ছেলেটা কতদিন হলো বাড়ি থেকে চলে গেছে, কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে? স্যার আপনার ফোন কলকাতা থেকে। ও দাও দাও দাও, আমার মেয়ে। হ্যাঁ বল। তোমার শরীর কেমন আছে, ঠিক আছে তো? না না, সব ঠিকই আছে। শোনো, ব্লাড প্রেশারের ওষুধগুলো কি করে খাচ্ছো? একেবারে অনিয়ম করবে না কিন্তু। এত আমাকে নিয়ে চিন্তা করার তো কিছু নেই রে, তুমি তোমার নিজের শরীরের দিকে নজর দাও তো। রাখি, ওকে বাই। আচ্ছা আচ্ছা, যে পর্যন্ত বলেছিলেন তারপর থেকে লেখো। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ জিজ্ঞাসা করো। কলকাতা থেকে এই ফোনটা এলেই আপনি দেখি চাঙ্গা হয়ে ওঠেন, তা বলতে পারো। তা উনি তো আপনার নিজের মেয়ে নন, বোনের মেয়ে। তুমি বলছো ভাগ্নি, এই তো? ও আমার নিজের মেয়ের থেকেও অনেক অনেক বেশি। আমি একটা আসামি হচ্ছি, আমি একটা খুনি হচ্ছি। না না, এ আমি পারবো না, এ আমি কিছুতেই পারবো না। কি খাইলে না তো? আপনি এখানে? হ্যাঁ এখানে। তাহলে এটা 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 আমার প্রেতাত্মা। এই দেখো তোমার কারামতিটা ধরে ফেললাম তো। তুমি তো একজন ভালো মানুষ, কেন এই পথে এলে বলো কেন? প্রকার সময় চাকরিটা আমার খুব দরকার ছিল। তাই বলি তাই বলি নোংরা চাকরিটা? বিশ্বাস করুন, আমি আমি নোংরা হতে চাইনি। তা তো আজও পারলে না, এই এক মাস ধরে তোমাকে অনেক কাছ থেকে দেখেছি। এ বাড়িতে আমার মতো একটা যুবতী মেয়েকে একা পেয়েও তুমি এক মুহূর্তের জন্য অসংযমী হওনি। আমি আমি কাল এখান থেকে চলে যাব। তোমায় যেতে দিলে তো জানো সন্দীপ, আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি আমার নিজের পথকে। আমি তোমায় যেতে দেবো না সন্দীপ, কোনোদিনও যেতে দেবো না। প্লিজ কোনোদিনও না, প্লিজ আমাকে ছাড়ো, আমাকে যেতে দিন প্লিজ। ছাড়তে পারি তবে একটা শর্তে, কাল আমরা দুজনে একসঙ্গে বেড়াতে যাব, কি রাজি তো?
রাজি পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণ নমস্তুতে। ফুলটা মাকে দিয়ে দিন। ঠাকুরকে ভালো করে ডাক মা, ঠাকুর তোর মনের আশা ঠিক পূর্ণ করবে। ঠাকুর, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? সন্দীপ কোথায় আছে, কেমন আছে, কি করছে কিছুই আমি জানি না। ওকে তুমি একবার আমার কাছে এনে দাও ঠাকুর, একবার আমার কাছে এনে দাও। নমস্কার করো। তুমি আমাকে ছেড়ে যেও না সন্দীপ, আমার বিষয় সম্পত্তি সবকিছু তোমার, তুমি শুধু আমাকে বিয়ে করো। কোনো কিছুর বিনিময়ে আমি রীনাকে ভুলতে পারবো না। রীনা? কে রীনা? আমার বান্ধবী, আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্লিজ প্লিজ এ কথা বলো না। এটাই সত্যি। তাহলে কথা আগে বলুন কেন? আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আপনি শুনতে চাননি। আজ শুনতে চাই না। তুমি শুধু আমার, শুধু আমার, আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। কিন্তু আমি তো থাকতে পারবো না। বেকারত্বের চালা মেটাতে আমি একটা খারাপ কাজ করতে চলেছিলাম, কিন্তু কাজটা আমি করতে পারিনি। কিন্তু এতদিন ধরে আপনার কাছ থেকে আমি যে আদর যত্ন পেয়েছি তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই সত্যিকারের বন্ধু হিসেবে যখনই আপনার আমাকে পাশে দরকার হবে আমি থাকবো। উদারতা দেখাচ্ছ, ভুলে যেও না উদার হতে আমিও জানি। তোমার একটা চাকরির খুব প্রয়োজন, তাই না সন্দীপ? হ্যাঁ, মানে চাকরিটা আমার সত্যি খুব দরকার। ঠিক আছে, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা নিয়ে চলে যাও, তোমার চাকরি হয়ে যাবে। আপনার আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, শুধু মনে রেখো তোমার উপর দাবি আমি কিছুতেই ছাড়ছি না। আমি জানি পুরুষ মানুষদের চাকরি না থাকলে তাদের মন ঠিক থাকে না। তোমার চাকরি হয়ে গেলে দেখো তুমি নিজেকে ঠিক খুঁজে পাবে, রীনার মোহ কেটে যাবে, তুমি আবার আমার কাছে ফিরে আসবে। ত্রিবেণীজির চিঠি বলে কথা, আপনার কাজ হয়ে গেল, আপনি আজই কাজে জয়েন করুন। টাম্পিয়ারি, হে ম্যানেজার সাহেব, তুমি বাবুকে ভালো করে খাইয়ে দাও, তারপর ওই চার নম্বর ভালুকের খাঁচা যেটা অনেকদিন ধরে খালি পড়ে আছে সেটাই ঢুকিয়ে দাও। ভাল্লুকের খাঁচায়? আগে হ্যাঁ, ভাল্লুকটা তো অনেকদিন হলো মারা গেছে, তা সেই খাঁচায় আপনি নকল ভাল্লুক সেজে থাকবেন? কিন্তু খাঁচাটায় কোনো নোংরা আছে। সে কি এতদিন হয়ে গেল পরিষ্কার হয়নি? আজই সাফাই করার ব্যবস্থা করছি, কাল উনি ঢুকতে পারবেন। কিন্তু তোমার সাফাই করার জন্য ওনার চাকরিতে একদিন পেছিয়ে যেতে পারে না? ত্রিবেণীজির চিঠি বলে কথা, তুমি বড় এক কাজ করো, ওই দু নম্বর যে বাগের খাঁচাটা আছে সেখানে বাবুকে একটা দিন রাখো, ভালো মন্দ কিছু খেতে দিও, বুঝেছো? একটা দিন উনি ওই দু নম্বর বাগের খাঁচা থেকে ভালুক সেজে থাকুন, কাল থেকে ওনার জায়গা ওই চার নম্বরে থাকবেন। চলেন চলেন ভালুক। কেন চুপ করবো মা? বাবা হয়ে একটা শিক্ষিত ছেলেকে রাজনীতির নোংরামির দিকে ঠেলে দিল। আমি তো রাজনীতি করতে চাইনি বাবা, আমি তোর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। আর সেই সুস্থ স্বাভাবিক জীবনের জন্য দরকার ছিল তোমার একটা চাকরি, যেটা তোমার শিক্ষা দিয়ে তুমি জোগাড় করতে পারোনি। আমি বাবা হয় তোমার ভালোর জন্য প্রকাশের কাছে নিয়ে গেছিলাম, সেটা কি আমার অপরাধ? এমন ভালো করতে চেয়েছিলে যে তোমার বন্ধু আমার হাতে তুলে দিল,
একটা ছুরি আর কিছু টাকা। চাকরি? ওটাকে তুমি চাকরি বলছো বাবা? আরে ওটা তো সমাজ বিরোধীদের কাজ। আমি তো সমাজ বিরোধী হতে চাইনি বাবা। আর যাকে খুন করতে পাঠিয়েছিল সে আমাকে একটা চাকরি দিল চিড়িয়াখানায়। চিড়িয়াখানায়? হ্যাঁ মা। তোমরা যখন এখানে বসে হাসছো, গল্প করছো, ভিডিও দেখছো, আর আমি তখন চিড়িয়াখানায় একটা ভাল্লুক সেজে দিনের পর দিন মাথা ঠুকেছি, আর এখানে এসে দেখলাম যে আমার জীবন থেকে সব হারিয়ে গেছে মা। আমার ভালো জিনিসগুলো আমাকে ছেড়ে চলে গেছে। এমন ভালো আবার কেন করলে বাবা? এসব কি বলছো? কি ঠিকই বলছি, তুমি ওই মহিলার সাথে প্রেম করছো। মিথ্যে, এসব সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? আমার চোখ দুটো মিথ্যে? আমি আমার নিজের চোখ দিয়ে তোমাদের দুজনকে ওই সিদ্ধেশ্বরী মন্দিরে দেখেছি। আরে এই ব্যাপার, আরে উনি তো হচ্ছেন ত্রিবেণী কুমার, ওনার কাছে তুমি কাজে গেছিলা। এবার হয়তো বলে বসবে উনি তোমার মনিব। তাই, উনি তো আমার মনিব, ওই বাড়িতেই তো আমি ছিলাম, ওখানে তোমার কাজ। বাহ, চমৎকার! এমনই কাজ যে গাড়ি করে মনিবকে বেড়াতে নিয়ে যেতে হয়? তুমি তুমি ভুল করছো রিনা। ভুল আমি করিনি। তোমরা দুজনে হাত ধরে যেভাবে মন্দিরের ভেতরে ঢুকলে তারপরেও বলবে আমি ভুল করেছি? তোমাদের প্রেমের কথাগুলো আমি নিজের কানে শুনেছি, সেটাও কি আমি ভুল শুনেছি? হ্যাঁ তুমি ভুল শুনেছো। আমাকে বোঝানোর চেষ্টা করো না সন্দীপ, এমনই কাজের চাপ যে তুমি আমাকে দু লাইন চিঠি পর্যন্ত লিখতে পারোনি। আর কত মিথ্যে বলবে তুমি? আমি মিথ্যে বলি না রিনা, আমি চিঠি লিখতে গিয়েছিলাম কিন্তু ত্রিবেণী কুমার আমাকে লিখতে দেয়নি। বাবা, তোমার উপরে তার এত জোর, তুমি তুমি এত নোংরা সন্দীপ। রিনা রিনা প্লিজ আমার কথা শোনো রিনা। না শুনবো না, তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি এখান থেকে চলে যাও সন্দীপ, চলে যাও এখান থেকে। তোমার ত্রিবেণীকে নিয়ে তুমি সুখে থাকো। রিনা ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি জানবো আমি একজন লম্পট, চরিত্রহীনকে ভালোবেসেছিলাম, আমার মাথা দিবি রইল। তুমি আর কোনোদিন এখানে আসবে না, আর কোনোদিনও যদি এখানে আসো তুমি আমার মরা মুখ দেখবে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কি হয়েছে রে সন্দীপ? মা শুনুন, এদিকে এসো। মা মা পোস্টম্যান এসে এক্ষুনি চিঠিটা দিয়ে গেল। কি রে এটা? চাকরির চিঠি। চাকরি? হ্যাঁ মা, আমি যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিয়েছিলাম সে চাকরিটা আমার হয়ে গেছে মা। সত্যি? হ্যাঁ মা। ঠাকুর, সব তোমার দয়া, তোর বাবাকে খবরটা দেবো চল। এবার আমিও তোমার জন্য একটা ভালো খবর এনেছি। হতেই হবে ভালো খবর, দেখছিস? বল, আমার ছেলে সরকারি চাকরি হয়েছে, 7,000 টাকা মাইনে। কত? 7,000? শুনতে পাচ্ছিস না? 7,000? এবার আমার ছেলের জন্য একটা ভালো পাত্র, ভালো পাত্রী দেখো পাত্রী। আমার কি সৌভাগ্য আপনি নিজে আমার অফিসে এসেছেন আপনার ওই 7,000-ই সরকারি চাকরি ছেলের জন্য পাত্রী খোঁজার অনুরোধ নিয়ে। এইবার কিন্তু মোটা টাকা নগদ চাই, কালার টিভি, ভিসিআর, মারুতি। পাবেন পাবেন, এইবার দেখবেন অন্য রত্নী ঘটকে এলেমেন্টটা। ঠিক আছে, আসি। ও ও হ্যাঁ ভালো কথা, ওই লোকটা এলে বলে দেবে যে এবার ওকে আমি ভদর বলে গেলাম। এই পন্ডি রত্নী, এর ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেওয়াও না, আপনি খেয়ে পেয়েছেন? কি বলে গিয়ে আপনার মেয়ে তো এপাশ ওপাশ মাঝখানে ধপাস, তারপরে কি বলে গিয়ে আপনারা হলেন কায়স্থ আর ওরা ব্রাহ্মণ। ও, ছেলের নাম হলো সন্দীপ ব্যানার্জি, আমি তার ছবি দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই তার ছবি, একেবারে হীরের টুকরো ছেলে। আপনি আপনি ঠিক বলছেন তো নন্দদা? হ্যাঁ, পন্ডি রত্নী আমাকে সন্দীপ বাবুর নাম বললো, ছবি দেখালো। আমি গিয়েছিলাম ওখানে আমার ছোট কুকির জন্য পাত্র খুঁজতে। বিশ্বাস করুন আমি জানতাম না যে এই সন্দীপ বাবুকে আপনি মানে ভালোবেসেছেন। এখন জানলেন তো? হ্যাঁ, সন্দীপের বাবাকে বলবেন আমার সঙ্গে সন্দীপের বিয়ে দিলে ওনাকে আমি নগদ 3,00,000 টাকা দেব। কত দেব বললাম?
3 লাখ ওনাকে আরো বলবেন উনি যা যা চেয়েছেন পিসিআর কালো টিভি ফ্রিজ আমি ওনাকে সব দেব সব কতদিন ছিল ওর মতামত জানতে হবে না আরে দূর ত্রিবেণী তোমার সন্দীপ কে বিয়ে করতে চাইছে তোর হারামজাদা ধন্য হয়ে যাওয়া উচিত কিন্তু এই বিয়ে আমি করবো না বাবা বিয়ে করবে না মানে ত্রিবেণী তোমার অযোগ্য যোগ্য অযোগ্যর ব্যাপার এটা নয় বাবা শোনো একটা কথা আমি তোমায় সব জানিয়ে যাচ্ছি তোমার বিয়ের ব্যাপারে আমার ডিসিশনটা ফাইনাল হ্যাঁ আমিও তোমাকে আমার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিয়ে গেলাম বাবা দেখেছ আশা তুমি না বলেছিলে তোমার ছেলের গাল টিপলে দুধ বেরোয় দুধ নয় প্রতিবাদের ভাষা বেরোচ্ছে আশ্চর্য ওর মনটাকে বোঝার চেষ্টা করো তুমি না করবো না এই বিয়ে হবে ঘটাও তুমি সব ঠিক করো হ্যাঁ ঠিক তো ওই আছে স্যার পরশু শুভ দিন ওই দিন কথুলি লগ্নে আপনি 4 হাত একেবারে এক করে দেবেন তাই তো তাহলে তুমি পরশুদিন ত্রিবেণী কুমারকে খবর পাঠিয়ে দাও হ্যাঁ আগামীকাল সকাল 10টায় ত্রিবেণী কুমার তো নিজে আমার চেম্বারে আসছেন তোমার মত নেই তুমি কি বলছো সন্দীপ না আপনার সাথে আমার বিয়ে হতে পারে না কিন্তু কেন কেন আপনি জানেন না আপনাকে তো আমি সব কথা বলেছি সব জেনে আপনি কেন এই আগুনের খেলা নিয়ে মেতে উঠেছেন খেলা তুমি কি ভাবছো আমি আমার জীবন নিয়ে খেলা করছি খেলা ছাড়া আর কি আপনি খুব ভালো করেই জানেন যে আমি একজনকেই ভালোবাসি আর সেটা আপনি নন রিনা কিন্তু সন্দীপ আমি যে তোমায় ভালোবাসি কিন্তু আপনার ভালোবাসায় আমার কিচ্ছু যায় আসে না যায় আসে সন্দীপ সেদিন মন্দিরে গিয়ে আমরা দুজন ঠাকুরের কাছে চাচিয়েছিলাম কাছে আর ফিরে আনা যায় না মন্দির মন্দিরে আপনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন আপনার যা চাওয়া আপনি তাই ঠাকুরের কাছে চেয়েছিলেন ওর আমিও চেয়েছিলাম আমাদের ভালোর জন্য কি আমাদের ভালো তোমার সঙ্গে আমার বিয়ে না হওয়াটা হ্যাঁ ভগবান চান না যে আমাদের বিয়ে হোক আমি রিনাকে ভালোবাসি আর বিয়ে করলে ওকেই বিয়ে করব না তা হতে পারে না সন্দীপ আমি আমি তোমাকে ছাড়া বাঁচব না জোর করে কারো মন পাওয়া যায় না এটা অন্তরের ব্যাপার আর রিনা আমার অন্তর জুড়ে আছে এই তুমি কি বলছো বাবা আমি তো ভাবতেই পাচ্ছি না আমিও কি ভাবতে পেরেছিলাম মা পুততুণ্ড ঘটকের অফিসে না গেলে তোকে একটা মিথ্যে ধারণা নিয়ে সারা জীবন কাটাতে হতো ছি 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 না জেনে না বুঝে আমি সন্দীপকে কত অপমানই করেছি সে নয় হলো তোর মুখে কথাটাই সন্দীপ বিশ্বাস করলো তোর ভুল ভাঙাতে এ বাড়িতে একবার আসতে পারলো না এখানেও আসবে কি করে আমি যোকে আমার মাথার দিব্যে দিয়েছিলাম সেসব ভেবে আর কি হবে এখন কালি ওর বাবা ত্রিবেণীর সঙ্গে ওর বিয়ে স্থির করে ফেলেছে সে কি না না বাবা তুমি কিছু একটা করো বাবা তুমি কিছু একটা করো জেঠু আয় মা সন্দীপ ভাই চিঠিটা দিয়ে চলে গেল চিঠি কি লিখেছে শ্রীচরণ সুমেশ মশাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি রিনাকে আপনি খুব ভালো দেখে বিয়ে দেবেন এতে সন্দীপ না সন্দীপ সন্দীপ কোথায় যাচ্ছিস সন্দীপ সন্দীপ আমার ছেলে তুমি কোথায় যাচ্ছ আমি মানছি আমার ভুল হয়েছে আমার মাথা দিবে আমি ফিরিয়ে নিচ্ছি তুমি আমায় ক্ষমা করতে পারো না বলো আমায় ক্ষমা করতে পারো না সন্দীপ বলো আমায় ক্ষমা করতে পারো না সন্দীপ সন্দীপ 1 2 3 নগো 3 লাখ টাকা দিয়ে দিয়েছে স্যার বাবা এই টাকা তুমি ছুঁবে না কেন সন্দীপ একটু আগে আমার সব বলেছে কি বলেছে ও রিনা নামে একটা মেয়েকে ভালোবাসে ওকেই ও বিয়ে করবে না না আস্তে স্যার
আমার একটু হার্টের প্রবলেম আছে। আরে রাখো তোমার হার্ট। এই দেখো, এই দেখো নিমন্ত্রিতদের চার্ট। আমি নিজে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। হ্যাঁ, তারা কেউ কেউ কাল সকাল থেকে চলে আসবে, বুঝতে পারলে? কাল গতলি লগনে বিয়ে, মস্ত বড় বিয়ে বাড়ি ভাড়া করেছি। কি মুশকিল, এসব কি আমাদের মত নিয়ে তুমি আয়োজন করছো? যা করেছো নিজের খেয়াল খুশিতে করেছো। হ্যাঁ করেছি, কারণ এতকাল এ বাড়িতে যা হয়েছে সবকিছু আমার খেয়াল মতো হয়েছে। আপনাকে তখন বলছিলাম না স্যার, ওই সন্দীপ বাবু আমার চেম্বারে গিয়ে ত্রিবেণী কুমারকে কিছু উল্টো পাল্টা বলে এসেছেন। এর পরও ত্রিবেণী কুমার সন্দীপকে বিয়ে করতে রাজি হয়েছে। সন্দীপের কি ভাগ্য বলো। শুধু ভাগ্য নয় স্যার, একেই বলে সত্যিকারের ভালোবাসা। ত্রিবেণীজি সন্দীপ বাবুকে ভগবান বলে মানেন, তাই তো এই বিয়েতে আপনি যা যা চেয়েছেন উনি সব দিতে রাজি হয়েছেন। দেখেছো আশা, সন্দীপের প্রতি মেয়েটির কি টান। এ বাড়ির বউ হওয়ার মতো উপযুক্ত মেয়ে পেয়েছি। এই দেখো, এই দেখো, কালকে বিয়ে অথচ আজকেই নগদ টাকা পাঠিয়েছে। এই বিয়ে হবেই, সন্দীপের সঙ্গে ত্রিবেণী কুমারের বিয়ে হবেই। কি আশ্চর্য, সন্দীপ না চাইলেও জোর করে তুমি ওর বিয়েটা দেবে? হ্যাঁ দেবো, দরকার হলে দেবো। ও ত্রিবেণীজির চাল এ বাড়িতে মাপা রয়েছে। সন্দীপ বাবু চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও এই বিয়ে হবে। কি কথা ছিড়ি, যার বিয়ে সে না চাইলেও বিয়ে হবে। হ্যাঁ হবেই। না হবে না। এই জন্যই বলে স্যার, ঘর থেকে পর ভালো। টাকাটা নিল না? নেবে নেবে, বলেছে যে বিয়ের আসরেই নেবে। ও সন্দীপ বিয়েতে রাজি হয়েছে? হ্যাঁ, এখনো 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 তো হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, রাজি হয়ে যাবে। তবে ওই বিয়ে আগে যা হয় আর কি, সব ছেলেদের যা হয় একটু লজ্জা একটু সংকোচ এই আর কি। তবে মানে অপারেশন যা চলছে তাতে মনে হয় আজ রাতেই পুরোপুরি রাজি হয়ে যাবে। আসুন আসুন স্যার, আসুন। জয় বাবা লোকনাথ। বিবাহ বাসর সন্দীপ ও রীনা, হ্যাঁ এটা কি করে হয়? ডেকোরেটর এত বড় ভুল করলো কি করে? না 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 না, ভুল নয় মামা, ভুল নয়। ডেকোরেটর ঠিকই করেছে, ওদের দিয়ে না, এটা আমি করেছি। তুই করেছিস? মামির নির্দেশ মতো। কি মামির নির্দেশ? কি 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 কি? ভেতরে গিয়ে দেখো, কোনে না পাল্টে গেছে। কোনে পাল্টে গেছে? মামির কথা মতো। হ্যাঁ, আমি আর মা আজ সকালে সন্দীপ যাকে ভালোবাসে, হ্যাঁ রিনা, তাকে এখানে হাজির করেছি, সেই তো আজকে দেখাচ্ছি মজা। চলো ভেতরে দেখাচ্ছি মজা হারামজাদা। পপ পপ, আপনি আমায় হনুমান জাম্বুমান খোঁদর যাই বলুন না কেন, কিন্তু আমার মেয়েটাকে আপনার শিশরণে ঠাঁই দিতেই হবে। আর অমত করো না গো, আর কেউ লাঞ্ছনক, আমি তো জানি তোমার বাইরেটা যত কঠিন ভেতরটা ততই নরম। দেখো আমার নাম আশা, কিন্তু আমি তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজকে চাইছি। তুমি সম্বিতের সাথে রিনার বিয়েটা দিয়ে দাও, তাহলেই আমার আশা পূর্ণ হবে। দাদা ওই তো এসে গেছে। ও দাদা এদিকে দেখো না, এসো, মুখটা ঘোরাও না, দেখো না দাদা, দেখো কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো। না আর মুখ ফিরিয়ে থেকো না গো। বেয়াই মশাই, আমার মেয়েকে আপনার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিয়ে এই দরিদ্র ব্রাহ্মণকে কন্যাদায় থেকে মুক্ত করুন। এত মিমু করবে না তো, কন্যাদায়গ্রস্ত পিতা মুক্ত করো, এসব আমার কি কথা? হ্যাঁ বেয়াই মশাই, মেয়ের বিয়ে দিচ্ছি বলে কি শিরদাঁড়া বেঁকে যাবে? শিরদাঁড়া সোজা করো। এই তো প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। দেখো কি সুন্দর মুখখানা। সন্দীপ হিপি ফুরে, কেন কি হয়েছে নাকি? তোর বাবা রিনাকে মেনে নিয়েছি। সত্যি? হ্যাঁ। ওরে বাবা, এবার কি কি হবে, কি হবে? কি হয়েছে পড়বে তো? চলো না আমরা সবাই বুঝিয়ে বলি। দেখুন আমি সন্দীপের মা, আমাদের ভুল হয়েছে ঠিকই,
কিন্তু আপনি বিশ্বাস করুন, আমরা আপনার ভাগ্নিকে ঠকাতে চাইনি, আমার ছেলেও চাইনি, আমার স্বামীও চাইনি। আজ আমার ছেলের বিয়ে, এই শুভ দিনটাকে আপনারা নষ্ট করে দেবেন না। আপনি সন্দীপের মা, তাই আপনি শুধু আপনার ছেলের সুখের কথাই ভাবছেন, এই মেয়েটার মুখের দিকে তাকাচ্ছেন না। ও আপনার মেয়ে হলে আপনি এরকম করে বলতে পারতেন? না না, ও কথা বলবেন না। ত্রিবেণী, তোর কথা আমি সন্দীপের মুখে অনেকবার শুনেছি, তুই আমার মেয়ের মতো। এই হতভাগিনী মাকে পারিস তো ক্ষমা করে দে মা। কিসের ক্ষমা? নিজের হৃৎপিণ্ডটাকে নিজের হাতে উপড়ে ফেলেও আপনাদের ক্ষমা করবে? দেখুন, আপনাদের এই তর্কাতর্কির মধ্যে আমি একটা কথা না বলে পাচ্ছি না। ও আমার মেয়ে রিনা, সে কি দোষ করেছে বলুন তো? তার কথা একবার ভাববেন না? না ভাববো না। ভাবতে আপনাকে হবে, এ আমার মিনতি। তুমি বুঝে হবে সন্দীপের বউ, চমৎকার। ভগবান তার রূপের ডালি উজাড় করে দিয়েছেন তোমার মধ্যে। এবার হাত দুটো দাও তো, এই ছোট্ট বালাজোড়া তোমায় পরিয়ে দিই। তুমি ভাগ্যবতী, সুখে শান্তিতে স্বামী ঘর করো, এই রইল আমার শুভেচ্ছা। ওমা, এই তুই কি করলি মা? আমি ঠিকই করলাম মামা, আমি বুঝতে পেরেছি এটা আমার জায়গা নয়, তাই এই জায়গাটা যা তাকেই ফিরিয়ে দিলাম। আপনারা যারা আজ এই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন, আপনারাই বলুন আমার ভাগ্নির কি হবে? কিন্তু ত্রিবেণী পাত্র এখন কোথায় পাবো? শিববাবু, ত্রিবেণীজির বিয়ের ব্যবস্থা না করে আপনার ছেলে সন্দীপের কিছুতেই বিয়ের ব্যবস্থা করতে পারবেন না। ত্রিবেণী তো আর এখানে মানের জলে ভেসে আসেনি, আপনি তো তাকে কথা দিয়েছিলেন। মোট কথা, দুটো বিয়ে এখানে একসাথে হবে, যেখান থেকে বারণ খুঁজে নিয়ে আসুন। পাত্র খোঁজার দায়িত্ব আপনার। তবে আমরা এখানে খাবো, কে সবাই একমত তো? বিপিন তুই? হ্যাঁ বন্ধু, এই আমার ছেলে অনিত, তোর ভাগ্নির জন্য নিয়ে এলাম। কি বলছিস কি? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, আমার কি যে আনন্দ হচ্ছে, তুই আমার কি যে উপকার করলি। না না, এতে উপকারে কি আছে ঠাকুরপো? তাছাড়া মেয়ে তো আমাদের অচেনা নয়, সে ছোট্টবেলা থেকে দেখছি। পণ্ডিরত্নিকে যখন আমাদের বললো, তখন আমরা ভাবতে একটু সময় নিইনি ঠাকুরপো। তবে একটা শর্ত, বিয়েতে কিন্তু কোনো পণ বা যৌতুক দেওয়া চলবে না। এখন বল, পাত্র তোর পছন্দ হয়েছে কিনা বল। কি বলছিস তুই, ওকে পছন্দ হবে না, আলবাস পছন্দ। ওকে কতটুকু দেখেছি বলতো? সেই ছেলে এখন কি পাস করেছে একবার জিজ্ঞেস কর। আমি MBBS পাস করে SSKM হসপিটালে হাউস সার্জনশিপ কমপ্লিট করে এখন প্রাইভেট প্র্যাকটিস করছি। আমি তোমাকে কি বলে যে আশীর্বাদ করবো বাবা, এসো এসো। ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ, প্রজাপতি দেবতা শুভ কর্মণি করিষ্যামি, সন্নীল গোত্র সন্দীপ দেব সমন অবরস্য শিব শঙ্কর পুত্রায়, সন্নীল গোত্রস্য সন্দীপ দেব সমন সম্পন্ন শুভ বিবাহ করিষ্যামি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।